হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি নূর ভাই, আমরা অনেক ভালো আছি। তো আমরা খুব আনন্দিত যে আমাদের একটা কবুতর ফেরত আসছে। তো এটারে এই নিয়ে চারবার ফেরত আসছে, মানে ওরে বাজে প্রচুর ধরে। আমরা এই জায়গা উঁচা, তো ওরে বাজে প্রচুর ধরে। তো আলহামদুলিল্লাহ কবুতরটা আমরা শেষে দেখাই দিব। আমাদের একটা দুবাজ নর, এবং ও এই পর্যন্ত তিন সাইড পাল্লা করো, 21 কিলো করে তিন সাইড পাল্লা করা, এবং ও ফেরত আসছে। এবং এক সাইডে আপনার এই লাঙ্গলবন্দ থেকে আসা, ওইটা এখান থেকে প্রায় আপনার এই 31 কিলোর মতো হয়, প্রায় 31 কিলোর মতো হয়, ওখান থেকেও ব্যাক করা। তো যাই হোক, ওইটা আমরা লাস্টে দেখা যাবো, ভিডিও শেষ। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, এটা হচ্ছে যে এই সময় কবুতর উড়ানো থেকে, মানে কিছুটা জিনিস খেয়াল করবেন, উড়ানোর সময় কিছু জিনিস খেয়াল করবেন। যে দেখেন এই যে কবুতরের, এই যে দেখেন কানিপর উঠতেছে, হ্যাঁ, 9 পর বা 10 পর এরকম উঠতেছে। তো এই সময় উড়াইলে কিন্তু কবুতরের এই পাখাগুলো ভাঙা যায়, এবং এটা কিন্তু পরবর্তীতে না ওঠার পসিবিলিটি থাকে, অনেক সময় থাকে। এই যে দেখেন, তো 9 পর 10 পরে যখন এরকম হবে, তখন কিন্তু কবুতরটা আসলে আটকাই দিবেন। তো আটকা এবং আদার্স যে কবুতরগুলো আছে ওগুলোকে ছেড়ে রাখতে পারেন, কিন্তু এই সময় যেগুলোর কানিপর আছে বা 9 পরে বা 8 পরে আছে, এই কবুতরগুলোকে আটকাই দিবেন। আটকাইলে, আটকানোর পাশাপাশি আপনারা ওদেরকে জাস্ট একটা আলাদা খাঁচা রাখবেন, যেসব কবুতরের পাখা এই সমস্যাগুলো আছে, খাঁচা রাখা, একটু ভারী খাবার দিবেন, ঠিক আছে। আর তার পাশাপাশি করবেন কি, ওদেরকে জিং খাওয়াবেন, মানে জিজবেট খাওয়াবেন, ক্যালপেক্স খাওয়াবেন, আর ভাইটাল এমিনোটা খাওয়াবেন। খাওয়াইলে হবে কি, যে ওদের শরীরে স্টেমিনাটা আসবে এবং পাখাগুলো খুব সুন্দরভাবে উঠবে এবং খুব দ্রুত গ্রোথ করবে, ঠিক আছে। আর ভাইটাল এমিনোটা খাওয়াইলে হবে কি, ওর ভিতরে যদি ভিটামিন আর কোনো মিনারেল বা ভিটামিনে কোনো ঘাটতি থাকে, তাহলে ওগুলো ফিল আপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, বেসিক্যালি যে জিনিসটা আমি উদ্দেশ্য করে বলছি, মানে বলতে চাচ্ছি, যে 9-10 পাখা এগুলা থাকা অবস্থায় কোনোভাবেই কবুতর উড়াবেন না। এরকম আমার অনেক কবুতর হয়েছে, এবং আমি ছাড়া অনেক বড় পালোয়ার কবুতর এরকম দেখা গেছে, যে এই কবুতর উড়াইছে, কবুতর তো উড়েই উড়াইছে, এই দেখা গেছে কি, যে কানিপর ফাইটা গেছে, ফাটার পরে পরবর্তীতে এই কবুতরটা অনেক সময় দেখা গেছে এই কবুতরটাতে আর গেম খেলা যায় না, যে এই 10 নম্বর পাখাটা আর উঠেই নেই। তো এরকম একটা কবুতরকে মানে থাইকেও না থাকার মতো, যে আমি আর খেলতে পারতেছি না ওরে দিয়া, এরকম যেন না হয়, সেই কারণে আপনাদেরকে এই সাজেশনটা দেওয়া। এই যে দেখান, এই যে আমাদের দুবাজ কবুতরটা খুবই ভালো একটা জেনারেশনে, খুব ভালো, এবং এই কবুতরের টান কিন্তু অনেক বেশি, এবং এই নিয়ে চারবার ওরে বাজে ধাওয়া দিছে, ও উধাও হয়ে গেছে, এবং দেখা গেছে যে একদিন দুই দিন পর আসছে, এবার লাস্ট ছয় দিন পরে আসছে আর কি। তো ওরে কখনোই বাজ ধরতে পারে নাই, একবার বুক ফাড়ানিও আসছে, ঠিক আছে। আমরা খাইতেছি, হঠাৎ করে দেখি কি, যে এই যে এই সাইডে আপনার মানে পানি পড়তেছে, তখন আমরা বুঝলাম যে ওর এই অবস্থা। তো খুব ভালো একটা ব্লাডের কবুতর, এবং ওর আরও তিন ভাই আছে, তিন ভাই সেমভাবেই তিন সাইডে 21 কিলো করে পাল্লা দেওয়া, এবং এক সাইডে 31 কিলো পাল্লা দেওয়া। এই যে দেখেন, খুব ভালো এবং রিং চোখের কবুতর। সবাই কবুতরটার জন্য দোয়া করবেন। আমরা এবার আশা ছেড়ে দিয়েছিলাম যে আসবে কি না, আলহামদুলিল্লাহ আসছে, যাক এরা অনেক খুশি। তো আজকে এতটুকুই, ওই যে কবুতর উঠতেছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।